ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পায়েস ব্লগের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই সুন্দর স্ন্যাক্সের রেসিপি সেটা হলো ব্রেড চিকেন নাগেটস এটি তৈরি করা খুবই সহজ আর বিকেলে বা সন্ধ্যার জলখাবারে আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আমার তৈরি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার তৈরি নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন তৈরি করে ফেলি ব্রেড চিকেন নাগেটস ব্রেড চিকেন নাগেটস তৈরি করার জন্য আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ব্রেডগুলি দিয়ে দিচ্ছি এগুলি ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দেবেন সাইডগুলি কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই পুরো ব্রেডটাই এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবেন এবার এগুলিকে আমি গুঁড়ো করে নেব দেখুন ব্রেডটা গুঁড়ো করা হয়ে গেছে এরকম ভাবে এটা গুঁড়ো করে নেবেন আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ মতো বোনলেস চিকেন এবার চিকেনের পিসগুলি আমি এর মধ্যে দিয়ে দেব পুরো চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলি একটু ছোট ছোট করে কেটে নেবেন তাহলে গ্রাইন্ড করতে সুবিধে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো সয়া সস এবার এটার একটা মিশ্রণ আমি তৈরি করে নেব দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটা একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন মিশ্রণটা কিরকম হয়েছে আপনারাও এরকম ভাবে মিশ্রণটা তৈরি করে নেবেন দেখুন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে একটু পরিমাণে তেল নিয়ে আমি খুব ভালোভাবে গ্রিস করে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে প্লেটের মধ্যে গ্রিস করে দিলাম এবার তৈরি করে রাখা ডো আমি এর মধ্যে নিয়ে নিলাম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি প্লেটের মধ্যে তেল দিলে এটা প্লেটের মধ্যে চিটিয়ে যাবে না দেখুন এরকম করে খুব ভালোভাবে এটা তৈরি করবেন আপনারা চাইলে হাতে তেল নিয়ে এটা পছন্দ মতো শেপও তৈরি করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এরকম ভাবে তৈরি করাটা বেশি সহজ হবে দেখুন এটা তৈরি করা হয়ে গেছে এবার একটা ছুরিতে হালকা তেল মাখিয়ে আমি এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি আমি এগুলো চৌকো চৌকো করে কেটে নেব চিকেন নাগেটস যেরকম হয় সেই রকম দেখুন এগুলি আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখুন এরকম পিস পিস করে কেটে নেবেন একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো লিকুইড মিল্ক। এবারে গুলিকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এগুলি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা নাগেটস দিয়ে দিচ্ছি। এবার একটা নাগেটসের মধ্যে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আরেকবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নিচ্ছি। এইভাবে বিস্কুটের গুঁড়োতে দুবার কোটিং করে নেবেন। দেখুন এটা তৈরি করা হয়ে গেছে। আমি এরকমভাবে বাকিগুলো তৈরি করে নিয়েছি। চলুন এবার এগুলিকে ফ্রাই করে নিই। আমি একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। যেহেতু নাগেটসগুলো ফ্রাই করব তাই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেলটা গরম করা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ লো বা লো টু মিডিয়ামে রেখে আমি নাগেটসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এগুলি ফ্রাই করবেন। হাই আছে কিন্তু এগুলি ফ্রাই করবেন না, তাহলে উপরের বিস্কুটের গুঁড়োটা কিন্তু পুড়ে যাবে আর এটা তখন খেতে তেতো হয়ে যাবে। তাই গ্যাসের আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এগুলিকে ফ্রাই করে নেবেন। এগুলো ফ্রাই করতে খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিট এগুলি ফ্রাই করতে সময় লাগবে। এগুলিকে 2-3 বার উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন এগুলির কালারটা কি সুন্দর এসেছে। আপনারাও লো টু মিডিয়াম ফ্লেমে এগুলিকে ফ্রাই করে নেবেন। এগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নাগেটসগুলি তুলে নিচ্ছি আর বাকি নাগেটসগুলিও আমি ওই একই রকমভাবে ফ্রাই করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে ব্রেড চিকেন নাগেট। এটা আমি সসের সঙ্গে পরিবেশন করেছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আপনারা সন্ধে বা বিকেলের জলখাবারে অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।